কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড ইস্যু ঘিরে কূটনৈতিক বিরোধ চলছে ভারত ও কানাডার মধ্যে। নিজ্জার হত্যার পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে কানাডার অভিযোগের পরই নড়ে চড়ে বসে নয়াদিল্লি। কানাডার নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা স্থগিত করা সহ কানাডায় ভ্রমণ সতর্কতা জারি করে নয়াদিল্লি। একই সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের এক পর্যায়ে ভারতে কানাডার কূটনীতিকদের সংখ্যা কমানোর আহ্বান জানায়। সম্প্রতি 10 অক্টোবরের মধ্যে অন্তত 40 কানাডীয় কূটনীতিককে ভারতীয় মিশন থেকে সরিয়ে নিতে সময় বেঁধে দেয় মোদী প্রশাসন। নির্দেশের পর ভারত থেকে নিজেদের 40 কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। নয়াদিল্লির বাইরে ভারতে কর্মরত বেশিরভাগ কানাডীয় কূটনীতিককে মালয়েশিয়া ও সিঙ্গাপুর সরিয়ে নেওয়ার কথা জানায় অটোয়া। এদিকে হরদীপ হত্যাকাণ্ড ঘিরে নয়াদিল্লি অটোয়ার উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ভারতীয় বংশোদ্ভূত শিখ দম্পতি সহ একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় বিকেলে নিজ বাসভবন থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানান, নিহত প্রকৌশলী তেজ প্রতাপ সিং কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে বলেও জানানো হয়। এখন পর্যন্ত হত্যার কারণ জানা না গেলেও রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।